नमस्कार बंधुसकल आपनालोक सकलोके आमार चेनेललै स्वागतम जनाइछो। आमी आमार इच्छा अनुसरि आमी जीवनटो कामना करू किन्तु आमी बहु समयत निराश हौं, जीवनटो आमाक दुख प्रदान करे। किन्तु जदि आमी लक्ष्य प्राप्तिर कारणे जीवनटो गति करू, लक्ष्य निर्दिष्ट लक्ष्य लै जीवनटो जदि आगबाढ़ो, तेतिया निश्चय आमार लक्ष्य प्राप्ति हुआटो निश्चित। আর তার কারণে নিউমেরোলজিত এটা সুন্দর প্রক্রিয়া ব্যবহার করি বলে কোয়া যায়। বিভিন্ন প্রক্রিয়াবিলাকর ভিতর এই প্রক্রিয়াটুকু যথেষ্ট উপযুক্ত আর যথেষ্ট ব্যবহারযোগ্য বলে কোয়া যায়। আমার অবস্থান মন বা সাবকনসিয়াস মাইন্ড আপনার জীবনটুক সুন্দরভাবে করবলৈ অবিরত প্রচেষ্টা চলাই থাকে। সেই সাবকনসিয়াস মাইন্ড বা অবস্থান মনক সক্রিয় করাটো অতি প্রয়োজন। নিউমেরোলজিয়ে তাক কিছু উপায় দিয়ে। ঠিক সেইধরনের আমি জানো যে আমার বডিত মোর দেন 70% ওয়াটার থাকে, পানি থাকে, আর এই পানির স্মরণ শক্তি থাকে। আর পানির সেই ধরনের রিয়াকশন করে, অর্থাৎ পানিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া করে। গতি আপনার শরীর আর মন সাবকনসিয়াস মাইন্ড মন তাক অ্যাক্টিভ করব কারণে, তাক সক্রিয় করব কারণে এই 555x5 এই ফর্মুলাটো ব্যবহার করা যায়। এটা কথা যদি আপনি বারে বারে উচ্চারণ করব, বারে বারে আপনি কই থাকিব, ই আপনার অবচেতন মনলৈ অটোমেটিক্যালি কনভার্ট হয়। আর হি আপনার বহু সময়ত আপনি নজনাকে বা আপনি সেই বিষয়টোত বড় বিশেষ গুরুত্ব নিদিয়াকৈ সেই কামটো আপনার জীবনলৈ আগমন ঘটে বা সেই কামটো আপনি সাধন করে। নিউমেরোলজিত আপনি যে কামনা করে, আপনি যে বিচারে, সেই বিচরাটো কামনাটো সিদ্ধি করব কারণে বা আপনার সাবকনসিয়াস মাইন্ডটুক অ্যাক্টিভেট করব কারণে আপনার কিছু প্রক্রিয়া দিয়ে। আপনি যে বিচারে, আপনি যে কামনা করে, সেই কামনা বা আপনি যে আপনার লক্ষ্য, সেই লক্ষ্য প্রাপ্তির কারণে আপনি যক্ষ্য, সেই লক্ষ্যক আপনি লিখি লই তাক বারে বারে, অর্থাৎ 55 বার প্রতিদিন 5 দিনের কারণে লিখাটো প্রয়োজন বলে এই 55x5 ফর্মুলাত কয়। বা 55 বারকে আপনি 5 দিনের কারণে কোয়াটো অতি ইম্পর্টেন্ট বলে কোয়া যায়। এই ধরনের কলে মানে বা এই ধরনের আপনি উচ্চারণ করে থাকলে বা আপনি এই ধরনের লিখি থাকলে ই আপনার যে অবস্থান মন তাক সক্রিয় করে আর আপনার জীবনটো সেই দিকতে গতি করাই লই গৈ থাকে বলে কোয়া যায়। কিন্তু আপনি যি কথাই কব সে অতীত বা ভবিষ্যতের উপর নির্ভর নকরি বর্তমান সময়ত আপনি কব লাগিব। অর্থাৎ আপনি যি লক্ষ্য আছে, আপনার যদি জীবনের যিয়ে লক্ষ্য নহোক, সেই লক্ষ্যক আপনি পাইছো বা প্রাপ্তি করছো বা বর্তমান সময়ত তার অনুভবখিনি আপনি করে পেলেহে তাক প্রাপ্তি করছো বলে কোয়াটো প্রয়োজন। আপনার ভৌতিক লক্ষ্য বা কামনাই হোক বা আপনার আধ্যাত্মিক লক্ষ্য বা আধ্যাত্মিক প্রাপ্তিয়ে হোক, যিয়ে নহোক আপনি তাক বর্তমান সময়ত কব লাগিব। আর বর্তমান সময়ত 55x5 কারণে কোয়াটুক যে নিউমেরোলজি প্রক্রিয়া তাক ব্যবহার করে যথেষ্ট সংখ্যক লোকে লাভান্বিত হয়। যদিও আপনার অভ্যাস না থাকে বা এই অভ্যাসটোর যদি আপনি ফলবতী রিজাল্ট না পায় বা অভ্যাস নথকার কারণে বা তাক ভালদরে করব নোৱাৰাৰ কারণে যদি আপনি ফল না পায়, তেতিয়া হলে নিশ্চয় দ্বিতীয়বার তাক পুনর বা পুনরাবৃত্তি করাটো অতি প্রয়োজন। এই ধরনের করলে আপনি তার সঠিক আপনি দিশ লাভ করব। নিউমেরোলজিত 5 নম্বরটো বিশেষ ভূমিকা আছে। ই আপনার লক্ষ্য প্রাপ্তির কারণে হোক বা আপনার জীবনের সুখ শান্তি বা জীবনের যি ভৌতিক কামনা ইয়াক জড়িত করায়, আর সাংসারিক যা বিষয় সেই বিষয়বিল প্রাপ্তির কারণে 5 নম্বরটো বিশেষভাবে গুরুত্ব প্রদান করে। আর কমপ্লিট একটা পরিয়ালের সুখ শান্তির কারণে এই 5 নম্বর করে। গতি 5 নম্বরটো সেই কারণে এই প্রক্রিয়াটুক আপনার করবলে কোয়া যায়। আর 55x5 দিনের কারণে এই প্রক্রিয়াটো অবলম্বন করলে আপনি আপনার যে সাবকনসিয়াস মাইন্ডটাক আপনি সক্রিয় করে পারিব, আপনার অবচেতন মনক আপনি সক্রিয় করে পারিব, আর ফলত আপনি যি আপনার লক্ষ্য সেই লক্ষ্য প্রাপ্তির দিকত আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার সহায় করব, আপনার জীবনটো সুন্দরময় করাত আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার সহায় করব। কিন্তু এই অভ্যাসটো করার আগতে আপনি নিশ্চিত করে লওয়া প্রয়োজন যে প্রকৃতার্থত আপনি জীবনটোর কি কামনা করে, যি আপনার লক্ষ্য বা আপনি কি বিষয়ত আপনার জীবনটোক আপনি লৈ যাব বিচাৰিছে। অস্থির হয়ে বা সিদ্ধান্ত প্রস্তুত নকৰাকৈ আপনি বিভিন্ন বিষয়ত
আপুনি এই ধৰণে অভ্যাস কৰিলে আপুনি প্ৰাপ্তি নহ'ব পাৰে। গতিকে আপুনি এটা নিৰ্দিষ্ট সিদ্ধান্ত স্থিৰ সিদ্ধান্ত লৈ তাক বাৰে বাৰে অভ্যাস কৰিলে, বাৰে বাৰে পুনৰাবৃত্তি কৰিলে, বাৰে বাৰে লিখিত ৰূপ দিলে আপুনি নিশ্চিতভাৱে 100% আপুনি তাৰ ফল লাভ কৰিব। গতিকে বন্ধুসকল, আজি বিষয়টো এয়া আছিলে নিউমেৰলজি, বাস্তুশাস্ত্ৰ বা ধৰ্মতত্ত্ব ওপৰত বেছ কৰি পেলাই এই বিষয়খিনি আলোচনা কৰিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। নিশ্চয় আপোনালোকৰ মতামত, আপোনালোকৰ পৰামৰ্শ কামনা কৰিছোঁ। ধন্যবাদ।